শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি, আর এই তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। কলকাতা হাইকোর্ট থেকে একেবারে সময় বেঁধে দিয়েছে সিবিআই এবং ইডিকে, 31শে ডিসেম্বরের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে। তবে এবার কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, এবার বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে। প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসেছে ডিভিশন বেঞ্চে, ডিভিশন বেঞ্চে বিচারাধীন এই মামলা। ডিভিশন বেঞ্চই ফয়সলা করবে, 32,000 শিক্ষক শিক্ষিকার ভাগ্য নির্ধারণ করবে। আর তার মাঝেই কিন্তু এবার একেবারে বিস্ফোরণ ঘটিয়ে দিল সিবিআই। 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে বিরাট প্রমাণ দিল এবার সিবিআই, আর তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নয়া মোড়, ওএমআর সিট কেলেঙ্কারিতে উঠে এলো নম্বরের কারচুপি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড় খোলসা হতে চলেছে। মূল ওএমআর সিটে নম্বরের সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে থাকা নম্বরের বিস্তর ফারাক রয়েছে, এমনই তথ্য হাতে পেয়েছে সিবিআই। এস বসুরা সংস্থার ধৃত দুজনের কাছ থেকে প্রাপ্ত সূত্র থেকে মুম্বাইয়ের অফিসে পৌঁছে যায় সিবিআই, সেখানেই গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। সিবিআই আধিকারিকরা নম্বর বিশ্লেষণ করে দেখেন যে পর্ষদের কাছে থাকা নম্বরের সঙ্গে মূল নম্বরের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এরপরই প্রশ্ন উঠেছে, তাহলে কি মাঝপথে কেউ নম্বর পরিবর্তন করেছেন? এই বিষয়টি ভালো করে বিশ্লেষণ করছেন সিবিআই আধিকারিকরা। আগামী সপ্তাহে ওই সংস্থার কিছু আধিকারিককে কলকাতায় তলব করা হতে পারে, এই নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে কিছু তথ্য চাওয়া হয়েছে। সুতরাং বলা যায় প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে অনেকটাই এগিয়ে আছে সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য 2014 সালে প্রাথমিকে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল, রাজ্য জুড়ে সেই টেট পরীক্ষা হয়, কয়েক লক্ষ চাকরিপ্রার্থী টেট পাস করেন, এরপর দুই দফায় শিক্ষক নিয়োগ হয়। কিন্তু এই নিয়োগে বিস্তর অভিযোগ সামনে আসে, অযোগ্য প্রার্থী পাস করিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রায় 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল বলে ঘোষণা করেন। পরবর্তীতে শিক্ষকরা সুপ্রিম কোর্টে আবেদন করলে সুপ্রিম কোর্ট চাকরি বাতিলে স্থগিতাদেশ দেয় এবং পরবর্তীতে মামলাটি সুপ্রিম কোর্টের কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেয়। মামলাটি দ্রুত শুনানি করে মামলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে দ্রুত রায় দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তার মধ্যেই কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওএমআর সিটে বিরাট বড় দুর্নীতি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে একেবারে বড় খোলসা হতে চলেছে, কারণ ওএমআর সিটের সাথে পর্ষদের দেওয়া প্রাপ্ত নম্বরের কোনো মিল নেই, বিস্তর ফারাক। তাহলে কি 32,000 শিক্ষকের যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই নির্দেশই কি এবার বহাল থাকতে চলেছে? কারণ ওএমআর সিটের দুর্নীতির যে অভিযোগটা সামনে এলো তাতেই কিন্তু একেবারে ঢোল ফেটে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদের। শিক্ষক নিয়োগ দুর্নীতির ঢোল কিন্তু এবার ফেটেই গেল। এবার 32,000 শিক্ষক শিক্ষিকার ভাগ্যে কি জুটছে, তাদের চাকরি কি শেষমেশ বাতিল হতেই চলেছে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।